সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দর্শক শ্রোতা, যে আপনারা যে হাটটি দেখছেন, এটি দিনাজপুর জেলার এবং সদর উপজেলার মধ্যে পড়েছে। এটি হচ্ছে ফাঁসিলাডাঙ্গা হাট। তো দর্শক, আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে সাহিওয়াল গরু। তো সাহিওয়াল এবং ক্রস জাতের যে ছোটো ছোটো ষাঁড় গরু, এই সাহিওয়াল এবং ক্রস জাতের ষাঁড় গরুগুলো দাম জানাবো এই প্রতিবেদনে। তো দর্শক, পুরো প্রতিবেদন জোরে সাথে থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা আপনার? হ্যাঁ। এটা এটা কী জাতের? কী জাতের? এটা ক্রস। কত দাম চাচ্ছিলেন? আটত্রিশ। কত বললো? তিরিশ হাজার বলে। বেচা বিক্রি কত হলে হবে? পঁয়ত্রিশ হলে হবে। আচ্ছা, এটা আর এটা তো সাহিওয়াল না? আচ্ছা, এই যে এটা একটু দেখবো আমরা, এটা সাহিওয়াল না ভাই? দেখি সাহিওয়ালটা একটু। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছিলেন? কত? বিয়াল্লিশ। কত বলে ক্রেতা? কত বলে? পঁয়ত্রিশ ছত্রিশ বলে আর কি। আচ্ছা, আপনি সর্বশেষ কত চাচ্ছিলেন? সর্বশেষ কত হলে বিক্রি? চল্লিশ নিচে আসবে না? না, এই যে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই সাহিওয়াল গরুটি। আমরা একটু দেখানোর চেষ্টা করি। বেশ সুন্দর সাইজ আর কি, এই যে নাভিটা দেখছি। একটু একটু টান দেন, যাই এক পাশে দেখছি। ভাই, এগুলো সব সাহিওয়াল না? আচ্ছা, কয়টা নিয়ে আসছিলেন আজকে? ছয়টা। আমরা একটু দামগুলো জানবো। এগুলো কোথা থেকে আমদানি করা আপনাদের? নেকমরদ, মানে ওই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট নেকমরদ, ও পাশ থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন? আচ্ছা, এই যে দেখছেন দর্শক, আমরা কিন্তু নেকমরদ হাটে ভিডিও আপনাদের দিই। আপনাদের বলছিলাম যে ওখানে হাতে একটু কম দামে পাওয়া যায়, ওনারা কিন্তু ওই জায়গা থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে। তো একটু সাহিওয়ালগুলোর দাম জানবো। আচ্ছা, এটা সাহিওয়াল না? ওটা কত টাকা চাচ্ছিলেন? এটা কত? পঁয়তাল্লিশ। ক্রেতা বলে, ক্রেতা কত বলে? চল্লিশ বলে। কত হলে বিক্রি করবেন? কত? বিয়াল্লিশ, তেতাল্লিশ হাজার হলে এই সাহিওয়ালটি বিক্রি হবে। আর এই যে এটা 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 কত চাচ্ছিলেন? আটত্রিশ। এটা কত বলে? বত্রিশ পর্যন্ত বলছে। বেচা বিক্রি কত হলে হবে? পঁয়ত্রিশ হলে এটা বিক্রি হবে। চেষ্টা করছি, এটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে। আচ্ছা, এই যে এটা 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 কম চাচ্ছিলেন? চল্লিশ ভাই। এটা কত বলে ভাই? চৌত্রিশ। চৌত্রিশ পর্যন্ত বলছি। আচ্ছা, এগুলো তো অরিজিনাল সাহিওয়াল কি না? অরিজিনাল না, এলে কি অরিজিনাল সাহিওয়ালই? ইন্ডিয়ান সাহিওয়াল, অরিজিনালই। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবে? ছয় সাত, মানে ছত্রিশ সাঁত্রিশ। আচ্ছা, এ পাশে একটা দেখছি আমরা, এটা রেখে দাম দেবো। ভাই, এটা আপনার? এটা কেমন দাম চাচ্ছিলেন? সাহিওয়াল। এটা কত বলে ক্রেতা? আটত্রিশ হলে ছাড়বে। আমরা এই যে পাশেও দু একটা সাহিওয়াল দেখছি, এই সাহিওয়ালগুলো দাম জানাবো। ভাই, এগুলো আপনার? এটা কি দেশি না সাহিওয়াল? সাহিওয়াল। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছিলেন? দাম কত চাচ্ছিলেন? ক্রেতা কেমন বলে? ছত্রিশ বলে। বেচা বিক্রি কত হলে হবে? উনচল্লিশ হলে দেবেন। সাহিওয়াল গরু উনচল্লিশ হাজার হলে বিক্রি হবে। দেখা যাবে উনচল্লিশ হাজার হলে আমরা সাহিওয়াল গরু দাম জানানোর চেষ্টা করছি। এটা কার? এটা এটা
আচ্ছা, সে সাথে যে এটা একটু দেখছি, এটা একটু দাম জানাবো আপনাদের। ভাই আসসালামু আলাইকুম, এটা কি জাতের গরু? হ্যাঁ, এটা কি জাতের? আচ্ছা হোক, বলেন একটু কি জাতের এটা? টিজিয়ান কত দাম চাচ্ছিলেন এটা? হ্যাঁ, 55। এটা কত বলে? 45 বলে। তো এটা কত হলে ছাড়তে পারবেন? 48 হলে ছাড়বে। আচ্ছা, আর এটা এটা কি শাহিওয়াল? আচ্ছা, এটা কি শাহিওয়ালটা? এটা দেখছি বেশ সুন্দর সাইজ। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছিলেন ভাই? এটা কত চাচ্ছিলেন? 55। এটা বলে ক্রেতা বলে এটা কত বলছে? 42-43 বলছে। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে ছাড়তে পারবেন? 46,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এগুলো এটা কার? আপনার ভাই? আপনার চাচা? হ্যাঁ, এটাও আপনার? এটা কেমন চাচ্ছিলেন ওই যে কালাটা? কালাটা কালাটা কার? হ্যাঁ, এটা কত চাচ্ছিলেন? 42। এটা কত ক্রেতা কত বলে? 35 বলে। আচ্ছা, এই যে 35,000 বলে। আচ্ছা, এটা কত হলে বিক্রি হবে? 37,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা ষাঁড় গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি আপনাদের। শাহিওয়াল গরু, সে সাথে আমরা কিছু দেশি দেখছি, এগুলো দাম জানানো। এগুলো কার? আপনার চাচা? কত চাচ্ছেন দাম? এটা জোড়াটা কত বলে? 45-46। বেচাবে কি কত হলে হবে? 48,000 হলে বিক্রি হবে। 48-এর নিচে তো হবে না? না, 48,000 হলে বিক্রি হবে। আর এটা এটা কার? ও আপনারই? ছোটোটা বেচলাম। ওটা বিক্রি করছেন? কত বিক্রি করলেন ওটা? 12,200। 12,200 মোটামুটি হচ্ছে ব্যবসা? আচ্ছা, এখন কি অবস্থা ব্যবসার বলার দিকে? দাম দর কি লকডাউনে ঠিক আছে না কমে গেছে? লকডাউনে দাম মানে এখন তো দিন দিন হচ্ছে কি, মানে রোজা এসেছে, রোজা, তার সামনে গিয়ে সামনে কুরবানি, একটু বাজার একটু বৃদ্ধি, বাজার একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা, একটু দাম মোটামুটি বাড়ছে আর কি বলা যায় আর কি। তো এখন আপনাদের ব্যবসার কি অবস্থা? আপনারা আগে বলতেন যে ব্যবসা হয় না, ব্যবসা হয় না সবাই বলতেন, এখন কি আপনারা একটু শান্তিতে আছেন, একটু আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন সন্তুষ্ট আছেন আর কি। আচ্ছা, এই যে এইটা দেখছি, এটা কত টাকা চাচ্ছে? কত টাকা চাচ্ছিলেন এটা? 27। কত বলে ক্রেতা? 23,000। আর বেচা বিক্রি? 24,500 হবে। আচ্ছা, তার পাশেরটা ওটা ওটা সার, ওটা কত? দাম যে 28,500। এটা কত হলে বিক্রি হবে? 25,500। আচ্ছা, যেটা বিক্রি করছেন ওটা কত টাকা লাভ হয়েছে? 1500। তো মোটামুটি হয়েছে আর কি, আপনি সন্তুষ্ট? আচ্ছা, আমরা চাই আপনারা সন্তুষ্ট হন, ভালো একটা ব্যবসা হোক আপনাদের। আচ্ছা, আমরা এর পাশে দেখছি, এগুলো কি দেশি? কোনটা ক্রস? এটা। আচ্ছা, ওই যে ওই ক্রসটা, এটা কত টাকা দাম চাচ্ছে? দাম চাচ্ছে 28,000 ভাই। কত বলে? 2,000-3,000 দাম বলতে। 2,000-3,000 বলতে কি 22-23? হ্যাঁ, 22-23। বেচাবে কি কত হবে? 25,000। আর এটা 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 হ্যাঁ 24,000। 24, এটা কত হলে দেওয়া যাবে? 23,000 হলে দেওয়া যাবে। আচ্ছা, আমরা একটু দেখাই ভাই, এটা আপনার? এটা কি শাহিওয়াল না দেশি? বাড়ির গরু। কত দাম চাচ্ছিলেন? কত বলে ক্রেতা? কত বলে? 25-26 দিবেন কত হলে? না, আমরা আসলে দেখাচ্ছি, আমরা তো নিতে আসিনি। সর্বশেষ কত হলে বিক্রি করবেন? 30। আচ্ছা